নিউজ নেটওয়ার্ক সেভেন আপনাদের সাথে আপনাদের পাশে। দাইহাটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করল দাইহাট পৌরসভা। দাইহাট বেড়া ঘোষপাড়ায় পৌরসভার নিজস্ব জমির উপর রাজ্য সরকারের আর্থিক সহায়তায় শিশু উদ্যান তৈরি করল দাইহাট পৌরসভা। কচিকাঁচাদের খুব ছোট থেকেই লেখাপড়ার চাপ, সেই সঙ্গে গান, নাচ, আঁকা এইসব শেখার পর আর যেটুকু সময় বাঁচে সেইটুকু সময় হয় মোবাইল কিংবা টিভির মধ্যে ডুবে থাকে ভবিষ্যৎ প্রজন্ম। ঘরের বাইরে বেরিয়ে খোলা আকাশের নিচে দৌড়ঝাঁপ করে খেলাধুলা করার সময় বা জায়গা কোনোটাই নেই কচিকাঁচাদের। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শৈশবের আনন্দ। শিশুদের শৈশবের আনন্দ ফিরিয়ে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় দাইহাট পৌরসভার উদ্যোগে তৈরি হলো শিশু উদ্যান। শিশু উদ্যানের উদ্বোধন করেন দাইহাট পৌরসভার পৌর প্রশাসক শিশির কুমার মণ্ডল। পৌর প্রশাসক শিশির কুমার মণ্ডল জানান, আজ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের যে UDMA নগরায়ন দপ্তরের আর্থিক সহায়তায় দাইহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে এই এলাকার মানুষের দাবিকে সামনে রেখে একটি শিশু উদ্যান, কাশিরাম দাস শিশু উদ্যান, আমরা আজকে তার দ্বার উদ্ঘাটন করলাম, যাতে এলাকার শিশুরা এখানে তাদের বিকেলে খেলাধুলা করতে পারে। পাশাপাশি আর একটা আমাদের ইয়ে রয়েছে, ওই পার্ক রয়েছে, সেটা ভাউসিংয়ে 2 নম্বর ওয়ার্ডে, সেটাও আগামী পুজোর আগে আমরা উদ্বোধন করব। সেটাও আমাদের নগরায়ণ দপ্তরের আর্থিক সহায়তায় হবে, রাজ্য সরকারের যে নগরায়ণ দপ্তর রয়েছে তার আর্থিক সহায়তা হবে। সেটা হবে আমাদের দাইহাটেরই ছেলে, দাইহাটেরই যিনি সোনার ছেলে বলা হয় নবীন ভাস্কর, সেই নবীন ভাস্কর শিশু উদ্যান নামে সেই পার্কটি হবে। পাশাপাশি এখনও পর্যন্ত আমরা দাইহাট পৌরসভায় যে রাস্তাঘাট, আলো এবং জল, মানুষের যে বেসিক চাহিদাগুলো ছিল সমস্তই মোটামুটি পূরণ করেছি। আগামী দিনে দাইহাট পৌরসভাকে আমরা একটা মডেল টাউনের দিকে এগিয়ে নিয়ে যাব। দাইহাটে যে পরিচিতি, প্রবেশ পথ, প্রবেশ দ্বার, আমরা এখনও পর্যন্ত 3টে গেট করেছি, আরও 2টো গেট আগামী দিনে আমরা করব। পাশাপাশি সাধারণ মানুষের যে সমস্ত চাহিদাগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে চাহিদা রয়েছে, সেই চাহিদাগুলো আগামী দিনে আমরা সব পূরণ করব। আমরা এই অঙ্গীকার করছি, এই অঙ্গীকারবদ্ধ আমরা। করোনাকালে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় এক প্রকার গৃহবন্দী শিশুরা এ সময় দাইহাট পৌরসভার উদ্যোগে তৈরি পার্কে এসে মুক্তির স্বাদ পায় কচিকাঁচারা। তারা জানায়, আমাদের পার্কটা মানে এই এলাকার মধ্যে ছিল না, এই এলাকার মধ্যে হয়েছে বলে সবাই খুব আনন্দের খেলাধুলা করতে পারবে। তা বাড়িতে থাকে এখানকার পার্কটা মানে নতুন এখানে হলো অনেক দিন পর, কারণ এখানে এই এলাকার মধ্যে কোনো কিছুই নেই বলতে গেলে খেলার জিনিস। বাড়িতে থাকলে আমরা ফোন দেখি, টিভি দেখি, ফোনে গেম খেলি, এবার খোলা আকাশের নিচে আমরা কিছু খেলার মতো কিছু পাবো। প্রত্যেকদিন বিকালের দিকে ফাঁকা টাইমে আমরা এখানে এসে কিছু আনন্দ করতে পারবো। আর আমার নাম রশ্মি সাহা। দাইহাট পৌরসভার উদ্যোগে তৈরি শিশু উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাইহাট পৌরসভার পৌর প্রশাসক শিশির কুমার মণ্ডল, উপপৌর প্রশাসক প্রদীপ কুমার রায়, দাইহাট পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অসীম রায়, এছাড়াও ছিলেন সন্তোষ দাস, সুজাতা বিশ্বাস, মাধবী রাজওয়ার সহ শিশুদের অভিভাবকরা। অভিভাবকরা জানান, আমাদের অনেক দিনের দাবি ছিল যে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা পার্কের দরকার, কারণ করোনার জন্য ধরুন আমাদের অনেক দিন থেকে কোথাও বেরোনো হয়নি, বাচ্চাদেরকে বাইরেও বের করতে পারেনি, সেই জন্য এই একটা জিনিস হওয়াতে আমাদের বাচ্চারা খেলতে ফেলতে পারবে, বাইরে একটু বেরোনোর জায়গা হয়ে গেছে, আসতে পারবে, বেড়াতে পারবে, এই জন্য আমরা খুবই খুশি এবং নিয়ে আসতে পারছি বাচ্চাদের, বেড়াতে পারছি, এর জন্য আমরা খুবই আনন্দিত, পৌরসভার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। আমার নাম স্বপ্নারানী সাহা। ঘরমুখী বাচ্চাদের বাইরের জগৎ দেখানোর দাবি ছিল মায়েদের। যেসব বাচ্চারা শুধুমাত্র মোবাইল বা টিভির মধ্যে আবদ্ধ থাকত, খেলাধুলা কী জিনিস তারা ভুলে গিয়েছিল, সেই সব বাচ্চার মায়েদের দাবি ছিল যে তাদের এলাকায় একটা পার্ক তৈরি হোক। এবং সেই দাবি মতন দাইহাট পৌরসভায় একটা গণ দরখাস্তও জমা পড়েছিল এবং পৌরসভা রাজ্য সরকারের সাহায্য নিয়ে
ডাইহাট বেড়া ঘোষপাড়ায় একটা পার্ক তৈরি করলেন, সেই পার্কের আজ উদ্বোধন হলো। পার্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহু বাচ্চা খেলাধুলা করছে, আছে দোলনা, আছে স্লিপার, আছে আরও বিভিন্ন আইটেমের মধ্যে আছে। এখন বাচ্চারা এই খেলাধুলা করতে পেরে যেমন খুশি, খুশি বাচ্চাদের মারাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। শহরের একমাত্র কোম্পানি অনুমোদিত সার্ভিস সেন্টার সহ ডিস্ট্রিবিউশন হাউস এবার সকল পড়ুয়ায় কিচেন অ্যাপ্লায়েন্সেস ঠিকানা কলেজে ভর্তির ভিড় বেড়েছে। যোগাযোগ 9378186925। সম্মুখীন হচ্ছে বহু ছাত্রছাত্রী। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস, কাঠ ও কালনা সবচেয়ে বাড়ি গিয়ে এস বিভাগ নিয়ে ওয়াটার পিউরিফায়ার 3235 জনের আসন আছে। এসি ইনস্টলেশন আন ইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003। বেলেহার পূর্ব বর্ধমান ওয়েটিং লিস্টে রাখা হয়েছে।